দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আমি আছি ফাহমিদা রহমান। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইমরান খানকে সরিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন আফ্রিদি, তোলপাড় পাকিস্তানে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চ্যানেল টোয়েন্টিতে আরো থাকছে, পাকিস্তান কেন ভারতের সঙ্গে যুদ্ধ চায় না। এরপর আরো থাকছে, যুক্তরাষ্ট্রে যে কারণে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জিতবে না, জেনে নিন ইরানের অজানা ক্ষমতা। এরপর আরো থাকছে, কেন ইরান সৌদি চিরশত্রু, রিয়াদ ও আবুধাবি ধ্বংস হবে হুঁশিয়ারি ইরানের। সর্বশেষ আমাদের হাতে যে গরম খবরটি থাকছে, সৌদি নারীরা যেভাবে নগ্নতার দিকে ঝুঁকে যাচ্ছে, সৌদিতে গজব শুরু হয়ে গেছে। দর্শক শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি কি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন? দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম এমন খবর ছড়িয়ে পড়েছে, এতে সে দেশের ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়েছে। সম্প্রতি আফ্রিদিকে দেখা গেছে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের সঙ্গে কোলাকুলি করতে, আর সেই ছবিকে ঘিরে দেশটির সামাজিক মাধ্যমে শুরু হয় জল্পনা। টুইটারে কেউ বলছে, ইমরানের ক্ষমতা হলে কি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শহীদ আফ্রিদি? তবে এর জবাবে একজন বলেছেন, আফ্রিদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে তাতে ভারতের লাভ। সে ব্যক্তির যুক্তি, আফ্রিদি খুব বড় মনের মানুষ, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে পাক অধিকৃত কাশ্মীর সবার প্রথম ভারতের হাতেই তুলে দেবেন। কাশ্মীর ইস্যু নিয়ে অনেক আগে থেকে সরব আফ্রিদি, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মতো তিনিও ভারতের বিরুদ্ধে আওয়াজ তোলেন। কয়েকদিন আগে মুজাফফরবাদে আফ্রিদি একটি সম্মেলনে যান, আর সেখানে গফুরের সঙ্গে দেখা হয় আফ্রিদির। পাকিস্তানের সাবেক অধিনায়ক কাশ্মীরের সমস্যা সমাধানে বিশ্বের সব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সারা বিশ্বে যেখানে মানুষের উপর অন্যায় অবিচার হবে, পাকিস্তানিরা সোচ্চার হবে, প্রতিবাদ করবে। ভারত পাকিস্তান ব্রিটেনের অংশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কাশ্মীর ইস্যুতে ভারতের পদক্ষেপ খেপে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ভারত যদি কাশ্মীরে 370 ধারা বাতিল করে কাশ্মীরকে ভারতের অংশে বানাতে পারে, ব্রিটিশ সরকার ও ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 47 বাতিল করে ভারত পাকিস্তানকে ব্রিটিশের অংশ বানাতে পারে। এখানে কোনো দেশ, ব্যক্তি, গোষ্ঠী পানি ঘোলাটে করতে পারবে না, কারণ এটা ব্রিটেনের অভ্যন্তরীণ বিষয়। প্রিয় ভালোবাসা দর্শক, কাশ্মীর ইস্যুতে আপনি কোন দেশের পক্ষে, ভারত নাকি কাশ্মীর? কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটিতে অনুগ্রহ করে লাইক দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পাকিস্তান কেন ভারতের সঙ্গে যুদ্ধ চায় না। কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে যুদ্ধের বদলে সংলাপ চাইছে ইসলামাবাদ। কাশ্মীরে পুলওয়ামা হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলছিল উত্তেজনার পারদ। কাশ্মীরে 370 ধারা রদ হওয়ার পর একেবারে যুদ্ধদেহী হয়ে ওঠে পাকিস্তান। কাশ্মীরি ভাইদের পাশে দাঁড়াতে পারমাণবিক হামলার হুমকিও দিয়ে ফেলেন প্রধানমন্ত্রী ইমরান খান, কিন্তু হঠাৎই ভোল পাল্টে সুর নরম করেছেন তিনি। ভারতের সঙ্গে যুদ্ধের পরবর্তী সংলাপকে গুরুত্ব দিচ্ছেন তিনি। হঠাৎ পাকিস্তানের এহেন সুমতি হওয়ার কারণ কি? কেনই বা আচমকা সুর নরম করেছেন পাকিস্তান সরকার? উত্তর খুঁজতে শুরু করেছে বিস্তর বিশ্লেষণ। ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি, চরম জ্বালানি সংকটে ভুগছে পাকিস্তান, তলানিতে ঠেকেছে দেশটির তেলের ভাণ্ডার। এক পাকিস্তানি কর্মকর্তাকে উদ্ধৃত করে তারা জানিয়েছেন, জুলাই মাসের শেষে পাকিস্তানের কাছে মাত্র 26 দিন চলার মতো পেট্রোল পণ্য মজুত রয়েছে, যা সে দেশের ইতিহাসে সর্বনিম্ন। অথচ যুদ্ধের নিয়ম মাফিক অন্তত 75 দিনের তেল মজুদ রাখতে হবে। আগস্ট মাসের শেষে পাকিস্তানের তেল শোধনাগারগুলোতে অপরিশোধিত তেল মজুদ রয়েছে মাত্র 3,98,000 মেট্রিক টন, অথচ তাদের পূর্ণ ধারণ ক্ষমতা 8,07,000 মেট্রিক টন। ব্যবহারযোগ্য অপরিশোধিত তেল মজুদ রয়েছে 2,56,000 মেট্রিক টন। আর পাকিস্তানে বিদেশি মুদ্রা রিজার্ভের হাল এমনই যে তা দিয়ে তেল আমদানি করাটাও এখন প্রায় অসম্ভব। অর্থাৎ ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লে খুব বেশি দিন ধরে তা চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই পাকিস্তানের। তাই হয়তো উত্তেজনার বশে ভারতের সঙ্গে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেও বাস্তব জানতে পেরে সুর নরম করতে বাধ্য হয়েছে ইসলামাবাদ। প্রিয় ভালোবাসা দর্শক, কাশ্মীর ইস্যুতে আপনি কোন দেশের পক্ষে, ভারত নাকি কাশ্মীর? কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যুক্তরাষ্ট্র যে কারণে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জিতবে না, জেনে নিন ইরানের অজানা ক্ষমতা। দিন যত পার হচ্ছে, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে তেহরান এবং ওয়াশিংটনের সংঘাতের দিকে ঝুঁকছে, যা পরবর্তী সময় যুদ্ধে গড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এরই মধ্যে গত শনিবার সৌদি আরবের দুটি তেল কারখানায় ড্রোন হামলায় ঘটনা ঘটেছে, তা নিয়ে উত্তেজনা আরো চরমে উঠেছে। সৌদি সরকার নিয়ন্ত্রিত আরামকোর ওই দুই তেল কারখানায় হামলার মদদদাতা হিসেবে ইরানকে দোষী করা হচ্ছে।
মার্কিন কর্মকর্তা থেকে শুরু করে সে দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যন্ত বলছে ইরানকে এই হামলার জবাব দেওয়ার সময় চলে যায়নি। আর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র নিজের এবং মিত্রদের স্বার্থ রক্ষার জন্য প্রস্তুত। ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ এটা স্পষ্ট যে তিনি ঝামেলা জড়াতে চান। অন্যদিকে ইরান রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে তথ্য নিয়ে এমনকি সামরিক ক্ষেত্র এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইরান কিংবা যুক্তরাষ্ট্রের কোনো দিনই সেনা সংঘর্ষে চাইবে না। এর আগে 1998 সালে ইরানের বিমান বাহিনীর সঙ্গে যুদ্ধ বাঁধে মার্কিন বাহিনীর, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বড় ধরনের সংঘর্ষ। দু দেশেই তার পুনরাবৃত্তি পছন্দ করবে না। ইরান কিংবা যুক্তরাষ্ট্র যে ধরনের বক্তব্য দিচ্ছে তা থেকে যে কারো মনে হতে পারে যুদ্ধ ছাড়া শান্তি নেই, কিন্তু এ ধরনের বক্তব্য থেকেই তারাই লাভবান হচ্ছে। দুই দেশই এ ধরনের হুমকি ধমকিতে মধ্যপ্রাচ্যে ক্ষমতাবান হিসেবে চিহ্নিত হচ্ছে, আর এর জন্য দুই দেশেরই তেমন কোনো খরচও হচ্ছে না। একদিকে ইরানের মানুষদের বোঝানো হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ছাড়া শান্তি আসবে না, অন্যদিকে যুক্তরাষ্ট্র বোঝাচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের প্রকৃতি, জটিলতা, উচ্চাকাঙ্ক্ষা, অদক্ষতা এবং নমনীয়তার অভাব, যুদ্ধ ছাড়া শান্তি নেই মতবাদকে বজায় রাখা হচ্ছে সেখানেও। গত 30 বছরে যুক্তরাষ্ট্রে যারাই ক্ষমতা এসেছেন তারাই ইরান বিরোধী মনোভাব ধরে রেখেছে। পক্ষান্তরে সিরিয়ায় যুদ্ধ বাঁধিয়ে যুক্তরাষ্ট্র তেমন কিছুই পায়নি। অন্যদিকে সেনা থেকে শুরু করে দক্ষতা, রাজনীতি কিংবা কূটনৈতিক দিক দিয়েও অনেক এগিয়ে গেছে, যা যুদ্ধ জয়ের পর্যায়ে পৌঁছেছে। মার্কিন কূটনীতিকবিদরাও স্বীকার করেছেন ইরান কূটনৈতিকভাবে এগিয়ে আছে অনেক। তারা আরও বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধে নামলে যুক্তরাষ্ট্রে অবশ্যই হেরে যাবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন ইরান সৌদি চিরশত্রু? রিয়াদ ও আবুধাবি ধ্বংস হবে হুঁশিয়ারি ইরানের। সৌদি আরব ও ইরান মধ্যপ্রাচ্যে শক্তিশালী দুই প্রতিবেশী দেশ, কিন্তু তাদের মধ্যে দশকের পর দশক ধরে চলছে দ্বন্দ্ব, বলা যায় একে অপরের জানের শত্রু। সম্প্রতি সেই দ্বন্দ্ব আরো কঠিন আকার নিয়েছে। চলতি সপ্তাহে সৌদি দুটি তেল স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহী ড্রোন হামলার পর দুই পক্ষ একেবারে মুখোমুখি অবস্থানে। কিন্তু মুসলিম প্রধান এই দেশ দুটির মধ্যে কেন এই দ্বন্দ্ব শত্রুতা? বিশ্লেষকরা বলছেন এই দ্বন্দ্বের পেছনে কাজ করছে মধ্যপ্রাচ্যের দেশ দুটির আঞ্চলিক প্রভাব বিস্তারের রাজনীতি, জাতিগত ও ধর্মীয় পরিচয়ের পার্থক্য সেই দ্বন্দ্বকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছে। বহুদিন ধরে মধ্যপ্রাচ্য সহ পুরো মুসলিম বিশ্বের প্রভাব বিস্তার করে আসছে সৌদি, কিন্তু বর্তমান রিয়াদ মনে করছে মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাব বাড়ছে, বাড়ছে গুরুত্ব। আঞ্চলিকভাবে বিস্তারের দ্বন্দ্ব থেকে ইরানকে হুমকি ভাবছে সৌদি আরব। সৌদি আরব ও ইরান দুই দেশেরই ধর্ম ইসলাম, কিন্তু ইরান প্রধানত শিয়াপন্থী আর সৌদি সুন্নিপন্থী এবং নিজেকে সুন্নি দেশগুলোর নেতা মনে করে। দুই দেশের মধ্যে জাতিগত বিভক্তিও রয়েছে। সৌদি আরব ও ইরানিরা পার্সি জাতি, এছাড়া উভয়ের মধ্যে শাসনতান্ত্রিক পার্থক্য বিদ্যমান। ইরান মূলত ইসলাম গণতান্ত্রিক রাষ্ট্র আর সৌদি এক নায়ক রাজতান্ত্রিক। মধ্যপ্রাচ্যের দেশের সবগুলোতে এই শিয়া সুন্নি ভেদ দেখা যায়। সুন্নি দেশগুলো সব ক্ষেত্রেই সৌদিমুখী আর শিয়া প্রধান দেশগুলো ইরানের দিকে তাকিয়ে থাকে। ইসলামের উৎপত্তি স্থল হিসেবে সৌদি ঐতিহাসিকভাবে নিজেকে মুসলিম বিশ্বের মোড়ল হিসেবে দেখে থাকে, কিন্তু 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পরিপ্রেক্ষিতে সেই মোড়লপনা চ্যালেঞ্জের মুখে পড়ে। আগে সম্পর্ক ভালো থাকলেও ইরান বিপ্লবের পর তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয়। সেই সুযোগ মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র হয়ে ওঠে রিয়াদ। ইরানের প্রভাব ঠেকাতেও বিশ্বজুড়ে সুন্নিদের ঐক্য সৃষ্টির চেষ্টা চালায় সৌদি আরব। শিয়া প্রভাব মোকাবেলায় সৌদি আরব ওয়াহাবি আদর্শের বিস্তারেও তৎপর হয়। বিশেষ করে গত 15 বছর বেশ কয়েকটি ঘটনা অঘটনের কারণে সৌদি ও ইরানের মতপার্থক্য আরো ত্বরান্বিত হয়েছে। 2003 সালে মার্কিন আগ্রাসনে সুন্নি প্রধান দেশ ইরানের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতন ঘটে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সৌদি নারীরা যেভাবে নগ্নতার দিকে ঝুঁকে যাচ্ছে সৌদিতে গজব শুরু হয়ে গেছে। সৌদি আরবে বোরখা ছাড়া কোনো মহিলা বের হতে সাহস করবেন এটা ভাবাই যায় না, কেননা ওই দেশটিতে যুগ যুগ ধরে মেয়েদের বোরখা পরা বাধ্যতামূলক, আর রাষ্ট্রীয়ভাবে কঠোর নজরদারিতেও রাখা হয় এসব নিয়মকানুন। কিন্তু এই নিয়ম ভাঙার জন্য ইদানিং কেউ কেউ সাহসও দেখাচ্ছেন। তেমনই একজন মাশায়েল আল জালৌদ, সাদা টপের উপরে কমলা জ্যাকেট, সাদা ট্রাউজার, হাই হিলের সুসজ্জিতা হয়ে এই তরুণী বেরিয়েছিলেন রিয়াদের শপিং মলে, যা সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। সৌদি আরবে প্রকাশ্যে বেরোতে হলে মেয়েদের বোরখা পরা বাধ্যতামূলক, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে বিবেচনা করা হয়। কিন্তু এই বাধ্যবাধকতা এড়িয়ে পশ্চাত্যের ধারা ফিরতে চায় সৌদি আরবের কিছু সংখ্যক মেয়েরা। কিছুদিন আগে মেয়েরা গাড়ি চালানোর অনুমতিও পেয়েছে, এখন বোরখা ছাড়ার লড়াই আছে। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথে থাকুন।